সম্পাদ্য চার সামান্তরিকের দুটি কর্ণ ও তাদের অন্তর্ভুক্ত একটি কোন দেওয়া আছে অঙ্কন করতে হবে মনে করি দুটি কর্ণ এ ও পি আছে অঙ্কন করে নেই পেন্সিল স্কেলের সাহায্যে আমরা সামান্তরিকের দুটি কর্ণ একে নেই এবং একটি অন্তর্ভুক্ত কোন এক্স দেওয়া আছে এবার আমরা পেন্সিল এবং স্কেল দিয়ে একটি কোণে নিলাম যে কোনো মাপের সূক্ষ্ম কোণ তাহলে সামান্তরিকটি এখন অঙ্কন করতে হবে তাহলে অঙ্কনের জন্য যে কোনো একটি রশি এ এম নেবো এম থেকে এর সমান করে এসি অংশ কেটে নেব এবার এসির মধ্যবিন্দু ও নির্ণয় করতে হবে এসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুই পাশে দুইটা করে বৃত্তচাপ এঁকে নিয়ে মধ্যবিন্দু নির্ণয় করতে হবে এবার ও বিন্দুতে কোন কোণের সমান করে এওপি একটি কোণ এঁকে নিতে হবে এক্স কোণের পরিমাপ নিয়ে কাটা কম্পাস দিয়ে এক্স কোণের পরিমাপ নিয়ে ও বিন্দুতে বসিয়ে ঠিক এক্স এর সমান করে একটি কোণ এঁকে নিতে হবে সেই কোণটার নাম হবে এ ও পি ওপি এর বিপরীত অঙ্কন করি অর্থাৎ ওপি কে পিছনের দিকে বর্ধিত করে দিতে হবে এবার বি বাহু বি কর্ণ যেটা দেওয়া আছে সেই কর্ণকে অর্ধেক করে নিতে হবে অর্থাৎ অর্ধেক বিয়ের সমান করে ওপি এবং ওকিরসিদয় থেকে ও বি এবং ওডির এঁকে নিতে হবে অর্ধেক করার নিয়ম হচ্ছে অর্ধেকের বেশি ব্যসার দুই পাশে দুটি করে পিত্তচাপ এঁকে নিতে হবে এখন এই সেই অর্ধেক নিয়ে এখন ও থেকে ও বি এবং ওডি একাংশ কেটে নিতে হবে এরপরে এ কমা বি এবং এ কমা ডি তাহলে এবিসিডি উদ্দিষ্ট সামান্তরিক